আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় তুমুল বিক্ষোভের মধ্যে এবার সংখ্যা গরিষ্ঠতা হারালো সরকার। ২৪ ঘন্টা যেতে না যেতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী। এবার রাশিয়ার অর্থনীতি পঙ্গু করার মিশনে ইউরোপ। গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন জেলেনস্কি। ইফতার করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সেনাদের হামলা। ইউরোপ থেকে পরমাণু অস্ত্র নিজের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান। এবার বিস্তারিত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসার জোট সরকারের ৪০ জনের বেশি এমপি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রেসিডেন্ট রাজাপাকসার শ্রীলঙ্কার পরুজানা পেরামোনা পার্টির নেতৃত্বাধীন জোটে ছিল এমন কিছু দলের এমপিরা বলেছেন তারা এখন পার্লামেন্টে স্বতন্ত্র অবস্থান নেবেন। এর ফলে প্রেসিডেন্ট রাজাপাকসার সরকারের পক্ষে এখন কাজ চালানো কঠিন হয়ে পড়তে পারে, যদিও স্বতন্ত্র এমপিরা চাইলে সরকারকে সমর্থন দিতে পারে। এদিকে নতুন অর্থমন্ত্রী আলি সাবরি ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দক্ষিণ এশিয়ার এই দেশটি এখন বিদ্যুৎ ঘাটতি এবং জ্বালানি সংকটে হাবুডুবু খাচ্ছে। অর্থনীতির বেহাল দশা এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমে যাওয়ায় শ্রীলঙ্কা এই সংকটে পড়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসার পদত্যাগ দাবি করে প্রতিদিনই গণবিক্ষোভ হচ্ছে। এটা স্পষ্ট নয় ৪০ জনের বেশি এমপির জোট ত্যাগের ফলে অবস্থা এখন কি দাঁড়াবে। তারা সরকারের জোট ছাড়লেও বিরোধী দলের প্রতি সমর্থন এখনও জানায়নি, তবে এর ফলে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। রাজাপাকসার মন্ত্রিপরিষদ এরই মধ্যে পদত্যাগ করেছে, তবে প্রেসিডেন্ট রাজাপাকসা এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা এখনও পর্যন্ত পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। শপথ নেয়ার ২৪ ঘন্টা যেতে না যেতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলি সাবরি। মঙ্গলবার ৫ এপ্রিল লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রে সাবরি বলেছেন তিনি কেবল অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট যদি সংসদের বাইরের কোনো উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দিতে চান তাহলে তিনি নিজের সংসদীয় আসন থেকেও পদত্যাগ করতে রাজি। এর আগে চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে গত রোববার একযোগে পদত্যাগ করেন দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিসভার সব সদস্য। লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন। এর পরের দিনই নতুন করে ৪ জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন লঙ্কান প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান জি এল পেরিস। এছাড়া দীনেশ গুণবর্ধনের শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। শ্রীলঙ্কায় মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্ড ক্যাব্রালো। তিনি শ্রীলঙ্কার একজন অন্যতম নীতি নির্ধারক। বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে ক্যাব্রাল গত বছরের সেপ্টেম্বরে লঙ্কান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমাতে কাজ করছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধের জেরে রুশ অর্থনীতি পঙ্গু করে দিতে আরও শক্তপোক্তভাবে মাঠে নামছে ইউরোপ। গত এক মাসে মস্কোর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এবার দেশটি থেকে কয়লা, কাঠ, রাসায়নিক সহ মূল্যবান বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। মঙ্গলবারের ৫ এপ্রিল এক সভায় কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে ইউরোপীয় দেশগুলো এসব পণ্য আমদানি নিষিদ্ধ করলে বছরে প্রায় ৯০০ কোটি ইউরো বা ৯৮৬ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে রাশিয়া। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে রাশিয়া থেকে বার্ষিক আরও ১০০০ কোটি ইউরো সমমূল্যের সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলএনজি প্রযুক্তিসহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও পরিবহন সরঞ্জাম আমদানি নিষিদ্ধের প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন। রুশ জাহাজ ও ট্রাকগুলো ইইউভুক্ত ২৭ দেশে প্রবেশ করতে পারবে না, তবে জ্বালানি পণ্য, খাদ্য ও ওষুধের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভিটিবি সহ আরও ৩টি ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবে। এরই মধ্যে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে এসব ব্যাংকে। এছাড়া রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ আরও কয়েক ডজন ব্যক্তিকে ইইউর কালো তালিকাভুক্ত করা হবে। যুক্তরাষ্ট্র আবারও গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
এটি এ ধরনের ক্ষেপণাস্ত্রের দ্বিতীয়বারের মতো পরীক্ষা। এর আগে দেশটি 2021 সালের সেপ্টেম্বরে প্রথম হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছিল। মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় বলে সম্প্রতি সিএনএন এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, প্রশান্ত মহাসাগর এলাকায় পরমাণু অস্ত্রবাহী মার্কিন B-52 বোমারু বিমান থেকে এ মিসাইল ছোড়া হয়। এটি ভূপৃষ্ঠ থেকে 19 কিলোমিটার উপর দিয়ে 480 কিলোমিটার পথ পাড়ি দেয়, কিন্তু তখন বিষয়টি গোপন রেখেছিল যুক্তরাষ্ট্র। শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,125 ফুটের মতো। অনেক সামরিক জেট বিমান বা আধুনা বিলুপ্ত কনকর্ডের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ সুপারসনিক গতিতে উঠতে পারে, কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে 5 থেকে 9 গুণ বেশি গতিতে। এটা থেকে খানিকটা ধারণা পাওয়া যায় যে এই মিসাইল কত দ্রুতগামী এবং কেন এর মোকাবেলা করা কঠিন। এর আগে চীন ও রাশিয়াও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতেই মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বারবার পুতিনকে আহ্বান জানিয়েছেন ও অনুরোধ করেছেন পুতিন যেন তার সঙ্গে দেখা করেন, তবে এবার মত ঘুরিয়ে দিয়েছেন জেলেনস্কি নিজেই। তিনি জানিয়েছেন পুতিনের সঙ্গে তিনি দেখাই করবেন না, পুতিনের সঙ্গে কখনো তোর আলোচনা নাও হতে পারে, আর যদিও দেখা করেন তাহলে আগে পুতিনকে তার শর্ত মেনে নিতে হবে। শর্তটি হল রাশিয়া ইউক্রেনে যেসব যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ও গণহত্যা চালিয়েছে তার জন্য মাথা পেতে শাস্তি ভোগ করতে হবে। মূলত বুচা শহরে রুশ সেনাদের দ্বারা সংগঠিত নৃশংসতা নিজ চোখে দেখে আসার পরই এমন কঠোর কথা বললেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন এমনও হতে পারে কোনো আলোচনা হবে না। তিনি জানিয়েছেন রুশ বাহিনীর কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করার পর এটি বোঝা উচিত কেন তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন না। পুতিনের সঙ্গে আলোচনার শর্ত জুড়ে দিয়ে জেলেনস্কি বলেন আলোচনা হতে পারে যদি গণহত্যা চালানোর দায়ে রাশিয়ার শাস্তি ভোগ করে। ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত পবিত্র আল কুদ শহরের বাব আল আমুদ বা দামেস্ক গেইটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলের ওপর হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় এই হামলা হয়। এ নিয়ে টানা 3 দিন রোজাদার ফিলিস্তিনি মুসলমানদের ওপর ঘৃণ্য হামলা চালালো দখলদার ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে রোজাদার মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইহুদিবাদী সেনারা টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা ব্যবহার করে, অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান নিউজ জানিয়েছে অন্তত ফিলিস্তিনিদের 6 তরুণকে ইহুদিবাহী সেনারা আটক করেছে, যার মধ্যে 3 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটক এসব ফিলিস্তিনিকে প্রচণ্ড মারধর করেছে ইসরায়েলের পুলিশ। পবিত্র মাহে রমজানের শুরুতেই দখলদার ইসরায়েল বাব আল আমুদকে সামরিক ব্যারাকে পরিণত করেছে এবং সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ওই এলাকা থেকে রোববার রাতে 10 জন ফিলিস্তিনিকে আটক করে এবং ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 20 জন আহত হয়। ইউরোপের যেসব দেশ পরমাণু শক্তিধর নয় সেসব দেশে মোতায়েন পরমাণু অস্ত্র মার্কিন মূল ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সাথে ইউরোপের ওইসব দেশে পরমাণু অস্ত্রের যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে তাও ধ্বংস করার আহ্বান জানিয়েছে মস্কো। আজ মঙ্গলবার জাতিসংঘ নিরস্ত্রীকরণ কমিশনের বৈঠকে দেয়া বক্তৃতায় রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পালিয়ানস্কি এই আহ্বান জানান। তিনি বলেন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT লঙ্ঘন করে আমেরিকা ইউরোপের পরমাণু শক্তিধর নয় এমন কিছু দেশে আণবিক বোমা মোতায়েন করেছে, যার অর্থ হচ্ছে আমেরিকা এ সমস্ত অস্ত্র আধুনিকায়ন করেছে এবং ন্যাটোর কথিত যৌথ পরমাণু মিশন অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে একথা পরিষ্কার হয় যে আমেরিকা ন্যাটো জোটের সাধারণ সদস্য দেশগুলোকে পরমাণু অস্ত্র ব্যবহারের কলা কৌশল প্রশিক্ষণ দিচ্ছে। এ ধরনের চর্চা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পালিয়ানস্কি আমেরিকার প্রতি আহ্বান জানান। ইউক্রেনের চলমান সামরিক অভিযানের মধ্যে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করে আসছে তাও নাকচ করেন দিমিত্রি পালিয়ানস্কি। তিনি বলেন পরমাণু যুদ্ধে কোনো বিজয়ী পক্ষ থাকবে না।